বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংক ঋণ প্রাপ্তির বাধা ও এর নিরসনের উপায় ও এসএমই কার্ডের উদ্বোধন করা হয়। এ সময় এসএমই এর ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে উত্তরণের টিম লিডার মোহাম্মদ কামরুজ্জামান বাবু বিস্তারিত তুলে ধরেন। ব্যাংক লোন নিতে গেলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে একটি বড় শর্ত হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা। সেই ট্রেড লাইসেন্স কিন্তু খুব জটিল কোনো বিষয় না। আপনি যদি চেষ্টা করেন, বাংলাদেশের পৌরসভায় গিয়ে আমরা ট্রেড লাইসেন্স করতে পারি, মিউনিসিপ্যালিটিতে করতে পারি। এটি একটি খুব সহজ পদ্ধতি এবং বাংলাদেশ গভর্নমেন্টের অনেক আপনার নীতি পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে এখন কিন্তু কোলেটারাল ফ্রি লোন পাওয়া যায় এবং বিশেষ করে উইমেন, যারা আপনার উইমেন এন্টারপ্রেনারশিপ, তাদের জন্য 24-25 লক্ষ টাকা পর্যন্ত কোলেটারাল ফ্রি লোন আছে। আমাদের এই প্রজেক্টটি একটি ইন্টারিম আপনার এই যারা 1-2 বছরের ট্র্যাক রেকর্ড আছে তাদেরকেই আসলে আমরা ফোকাস করছি। বাংলাদেশে বর্তমানে 80 লাখ উদ্যোক্তার মধ্যে মাত্র 30% ঋণ সুবিধা পেয়ে থাকেন। এনআরবি ব্যাংক ও অরোরা অ্যান্ড কোং ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে এসএমই কার্ড উদ্বোধন করেন। এ সময় এনআরবি ব্যাংকের ডিএমডি খোরশেদ আলম ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। SMEs are mainly small entrepreneurs. তাদের যেহেতু ট্রেড লাইসেন্স থাকে না, ব্যাংকে অ্যাকাউন্টও মেনটেন হয় না, থাকলেও ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্ডিভিজুয়াল নামে অনেকেই করে, ল্যাক অফ বিজনেস প্ল্যান অ্যান্ড ফিনান্সিয়াল প্রজেকশনস। স্মল এন্টারপ্রিনিয়ার্স আর লেস এডুকেটেড। আমরা যখন ব্যাংকিং থেকে ফাইন্যান্স করতে যাই তখন দেখা যায় যে যদি বলি যে তোমার DOE সার্টিফিকেট আছে কিনা, অনেক সময় এক্সরে মেশিনের জন্য অ্যাটমিক এনার্জির পারমিশন দরকার, হসপিটাল করলে আবার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সার্টিফিকেট দরকার, এগুলো তাদের আসলে নলেজে নাই। এনআরবি ব্যাংক ও অরোরা এবং প্রিজম বাংলাদেশের মাধ্যমে 70% সুবিধা বঞ্চিত ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাগণ সরাসরি ব্যাংকের মাধ্যমে সরকার নির্ধারিত হারে ঋণ সুবিধা পাবে। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।